Assalamualaikum. Shimul Memorial North Service School and College সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সংকটময় সময়ে নিজেরা নিশ্চয়ই মানিয়ে নিতে পেরেছো এবং কি আতঙ্কিত না হয়ে সবাই কি করতে হবে এই সংকটময় সময়টা প্রতিরোধের জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আর এই সচেতন থাকলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারব, নিরাপদে রাখতে পারব, সাথে সাথে আমরা অন্যদেরকেও যাতে তারা সচেতন হয় সে ব্যাপারে সহযোগিতা করব। শিক্ষার্থী বিন্দু বিন্দু সবাই, তোমরা হচ্ছে নিজেদেরকে সুস্থ রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পুষ্টিকর খাদ্য অবশ্যই গ্রহণ করবে। আর প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, নির্দিষ্ট সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আবারও আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে রওশন আরা বেগম, সহকারী শিক্ষক করি। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি অধ্যায় সম্পর্কে ক্লাস পরিচালনা করব। অধ্যায়টি দেখে নিই আমরা, অধ্যায় চার, অধ্যায় নম্বর চার, অধ্যায় নাম গাণিতিক প্রতীক। আজকে আমরা এই চার অধ্যায় গাণিতিক প্রতীক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে এটার উপর বিস্তারিত আলোচনা করব। তোমরা এই অধ্যায় শেষে যে জিনিসগুলো অর্জন করবে সেগুলো আমরা একটু দেখে নিই। শিখনফল, খোলা বাক্য শনাক্ত করতে পারবে, অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করতে পারবে, খোলা বাক্য থেকে অক্ষর প্রতীকের মান নির্ণয় করতে পারবে, অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবে। আমরা এই অধ্যায় শেষে এই জিনিসগুলো গুরুত্ব জিনিসগুলোকে অর্জন করতে সক্ষম হব। আর এই অর্জিত জিনিসগুলোর জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে গাণিতিক বাক্য, খোলা বাক্য, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক। আরেকবার বলছি আমি, গাণিতিক বাক্য, খোলা বাক্য, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে দিব। শিক্ষার্থীরা সবাই তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি আছো এবং ডায়েরিটার সাথে রাখবে, সবাই আমার সাথে সাথে জিনিসগুলো খাতায় লিখতে চেষ্টা করবে এবং সঠিকভাবে। গাণিতিক বাক্য কি? গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়। কি তাহলে গাণিতিক বাক্য? সংখ্যা দ্বারা হতে পারে, প্রতীক দ্বারা হতে পারে, রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত একটি উক্তি হতে পারে, যেটি আমরা একটি সত্য বা মিথ্যা এটি আমরা বের করতে পারবো নিঃসন্দেহে। এবার দেখো শিক্ষার্থী, গাণিতিক বাক্য যদি আমরা বলি সত্য না মিথ্যা নিঃসন্দেহে কিভাবে প্রমাণ করবো? যদি আমরা বলি যে তোমার কাছে একটি সংখ্যা আছে তিন তিন এবং অপর একটি সংখ্যা আছে পাঁচ, তাহলে এই তিন এবং পাঁচের গুণফল কত? গুণফল বললাম তিন এবং পাঁচ, এর গুণফল কত? পনেরো, এই যে বললাম। তাহলে এখন আমরা দেখি যে এই তিন আর পাঁচে কত হয়, তিন পাঁচে পনেরো, এই উক্তিটি কি হলো? সত্য হলো, এটি আমরা যাচাই করতে পারলাম। এই জন্য এই ধরনের উক্তিকে কি বলছি আমরা? গাণিতিক বাক্য বলছি। এখানে যদি তিন এবং পাঁচে আমি বলতাম যে বারো হয় কিন্তু আমাদের এখানে হলো কি পনেরো, তাহলে উক্তিটি হতো কি? সত্য না মিথ্যা। তাহলে গাণিতিক বাক্য হচ্ছে সত্য না মিথ্যা সেটি আমরা যাচাই করতে পারবো। এবার দেখো অক্ষর প্রতীক সংযোজিত গাণিতিক বাক্যকে কি বলা হচ্ছে? খোলা বাক্য। খোলা বাক্যটা হচ্ছে অক্ষর প্রতীক সম্বলিত গাণিতিক বাক্য, যেটি আমরা খোলা বাক্য বলছি কিন্তু খোলা বাক্যকে কিন্তু আমরা সত্য বা মিথ্যা যাচাই করতে পারবো না। সংখ্যা প্রতীক, সংখ্যা প্রতীক কয়টি? দশটি। সংখ্যা প্রতীক কয়টি? দশটি। কি কি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, শূন্য, অর্থাৎ এক থেকে নয় এবং শূন্য সংখ্যা প্রতীক কয়টি পেলাম আমরা? দশটি। প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক কয়টি? চারটি। প্রক্রিয়া প্রতীক কয়টি? চারটি। কি কি? যোগ,
ক
दस समान षाट एखान अर्थात खोला वाक्य थेके अक्षर प्रति पर मान बेर करते बोलेछे दस जो कगन कर दस लाख दी पंचाश कमान पंचाश एपारे पांच चले आसले हाथ पे गल कमान दस पहले अक्षर प्रति के मान आप कत पेल अक्षर प्रति कर मान आप पेल दस उत्तर मान बेर करते सक्षम विभिन्न प्रतीक सम्पर्क आलोचना कर लो प्रतीक व्यवहार शिखल अक्षर प्रतीक मान बेर शिखल आगामी क्लास तुम्हारा सबा जे पर्त आज के बल खाए निश्चय तुले से बार बार बसाय चर्चा कर आगामी क्लस निजे डेटे प्रस्तुत रखे आगामी क्लस क्लस तुम्हारे अर्थे ही क्लस ना जतटुक शिखल तुम्हारा कतटुकु बुझे चो तर एक कैकटी कोश्चिन करब प्रक्रिया प्रतीक गुलोर नाम बोलो प्रक्रिया प्रतीक गुलोर नाम कि चारटी प्रक्रिया प्रतीक आमरा कयटी शिखलाम चारटी कि जोग बियोग गुण भाग सम्पर्क प्रतीक गुलोर नाम बोलो सम्पर्क प्रतीक गुलो आमरा कोनगुलो शिखेछि जेगुलोर माध्यमे एकटिर साथे आरेकटिर सम्पर्क बोझाते पारबे सेई सम्पर्क प्रतीक आमरा एर आगे बोललाम कयटी आठटी कि बड़ो छोट बड़ नय छोट नय समान समान नय बड़ अथवा समान छोट अथवा समान सम्पर्क प्रतीकगुलोर नाम जानलाम तीन नम्बर की बोलछे क गुण आर जो पांच समान पंचाश एटी की एखाने ए अक्षर प्रतीकटार मान आमादेरके निर्णय करते बोलछे ताई ना आमरा सबाई मुखे मुखे किन्तु आमरा एटी करते पारबो এখানে কয়েকজন আট আছে মানে যোগ দশ আছে যদি পঞ্চাশের থেকে আমরা দশ বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে চল্লিশ দাঁড়াবে আচ্ছা আমরা একটু করে নিতে হলে তোমরা ততক্ষণ নিজেরা খাতায় করে ফেলো যে আমার সাথে উত্তরটা দেখো একই হচ্ছে কিনা ক গুণন আট যোগ দশ সমান चल्लिस आठ जो आसे भाग पे गल अतः क समान पांच आठ चल्लिस कर मान कत पे बोल पांच चार नम्बर सवार उत्तर निश्चय मिले चार नम्बर चले जाए चार नम्बर रेखे बंधनीटार नाम कि प्रथम बंधनी बंधनी कटी से तीन बंधनी ये हमें प्रथम बंधनी मध्य की रखा सात जो क गुण तीन समय त्रिश एखे की कयर मानता बेर करते बोले कत पेल कय मान तीन पेल उत्तर तीन
তোমরা নোট করে নাও। নেক্সট ডে ক্লাস টু এই অধ্যায়ের উপরে তুমি আমার ক্লাস নেওয়া হবে চ্যাপ্টার ফোর। তোমার আজকে যতটুকু করা হলো সেগুলো তোমরা বাসায় চর্চা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, সবার জন্য প্রার্থনা করবে, সবার জন্য আমরা ভালো থাকি, নিরাপদে থাকি এবং লেখাপড়াটা মনোযোগ দিয়ে করবে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।